বন্ধুরা, আজকে সানডে, ডোনাকে স্নান করাবো। ডোনাকে কিভাবে পরিষ্কার করি তোমাদেরকে দেখাবো। তো এই যে দেখো, আমি জামা প্যান্ট সব ছাদে নিয়ে চলে এসেছি, আর ঠান্ডা লেগেছে যেহেতু ছাদেই রোদের মধ্যে স্নানটা করাবো। চলো, চলে এসছে ফর্সা হতে। আজকে সানডে, তো আজকে রবিবারে ডোনাকে আমি কি করে ঝালাই করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে এনে কি কি এনেছি দেখো, ডোনার বডি ওয়াশ, ঠিক আছে, শ্যাম্পু, আর যে লুফা, মগ নিয়ে এসছি, আর জল বসিয়ে দিয়েছি। এই বাবা দিদি দিদি তো সবার আগে মুখের মধ্যে দেখো, মুখে দিয়ে দিচ্ছে, সেটা আমি নিজে নিজেই দিচ্ছে এই পাশে আর পাশে। তো চলো ওকে কীভাবে পরিষ্কার করি তোমাদেরকে সেটা দেখাই, ওনাকে কীভাবে ক্লিন করা হয়, ঝালাই করা হয়। তো সবার আগে আমি একটুখানি এই যে লুফা, লুফাটাকে ভালো করে ধুয়ে নিই, ধুয়ে তারপরে শুরু হবে ডোনার ঝালাই, ঠিক আছে। চলো আজকে ডোনা শ্যাম্পুও করবে, তো ও লাগছে দেখো কপালে লেগেছে। বস 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 বস, এই ক্যামেরাটা বেশি একটু দূরে রাখলাম, কারণটা হচ্ছে এক্ষুনি ক্যামেরাটা উল্টে গেছিলো। চলো ডোনাকে এখন ঝালাই করবো, এই যে লুফার মধ্যে নিয়ে নিচ্ছি বেশ করে বডি ওয়াশ। এবারে ডোনার বডি ওয়াশ হবে, পুক পুক পুক। চলো চলো দূরে যাও, দেখো ডোনার আজকে কী হবে ঝালাই, ভালো করে হাতগুলো ঝালাই করে দিই, পরিষ্কার করে দিই, ভালো মুখে দেবো না। ওর মুখে দিয়ে দিয়েছে তাই জন্য মুখে দিতে বারণ করলো, কারণ ওরা যে কপালে লেগেছে তোমরা পরে ভিডিওতে দেখতে পারবে। চলো পায়ে দিয়ে দিই, পায়ে দিয়ে দিই। হ্যাঁ হাফ দিয়ে দিলাম, আর যে জামা প্যান্ট পরিয়ে স্নান করাচ্ছি। চলো বসো বসো বসো, দাঁড়াও বাবলটা এখন না, বাবলটা পরে, জামা প্যান্ট খুলে ভালো করে ঝালাই করতে হবে, না বসো। চলো এবার ডোনা যেটা ইউজ করে সেটা দেখাই, সেটা হচ্ছে ডোনার শ্যাম্পু। চলো আগে চুলগুলোকে খুলে নিই, এই দেখো কত বড় চুল, এই চুলটাকে আগে কিভাবে ইয়ে করতে হয় তোমরা শুধু দেখো, ডোনার এত বড় চুল, দাঁড়া দাঁড়া রাখ, এটা রাখ, এখানে থাক। দেখো এই যে চুল দেখতে পাচ্ছ কত বড়, আলো আছে জানি না। এই চুলের মধ্যে এমনি ডাইরেক্ট শ্যাম্পু দিই না, এই মগে করে নিই, মগে শ্যাম্পুটা নিই, নিয়ে তারপরে গুলাই। এই যে মগে দিলাম, নিয়ে গুলালাম ভালো করে, এবার ডোনার মাথায় আস্তে আস্তে করে ঢালবো, তাহলে চুলটা বড় হচ্ছে তো প্রচণ্ড চুলে নোংরা হয়। রুকো যারা, সবার করো। বন্ধুরা ফাইনালি মাম্মা মামার মাথায় ভালো করে শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে দিচ্ছে। আর শ্যাম্পু করার সময় না আমার একদম ভালো লাগে না জানো তো, কেন বলতো চোখ জ্বালা করে, যদিও এই শ্যাম্পুতে জ্বালা করে না তবুও আমার মাথায় তো ব্যথা লেগেছে তাই জন্য একটু জ্বালা জ্বালা করছিল। আর মা শ্যাম্পু করাচ্ছিল আর আমি দেখো কি করছিলাম, ফেনা নিয়ে খেলছিলাম, আর মাকে বলছি যে চোখে জল দাও মাম্মা, চোখে জল দাও। তো মা ভালো করে চোখে জল টল দিয়ে আমাকে ভালো করে সুন্দর করে পরিষ্কার করে চান করিয়ে দিচ্ছে। আমার কিন্তু শ্যাম্পু করতে ভালোই লাগে, কিন্তু আজকে ভালো লাগছিল না, কেন বলো তো, কারণ আমার কপালে ব্যথা ছিল তো তাই জন্য। তো ফাইনালি আমার শ্যাম্পু হচ্ছে এখন, আর মাকে বললাম যে ভালো করে তুমি তাড়াতাড়ি করে ধুয়ে দাও, আর মাম্মামও তাড়াতাড়ি করে ধুয়ে দিচ্ছে। এরপরে কিন্তু আমি একা একা করবো, তোমাদেরকে কিন্তু সেটা দেখাবো না, তোমাদের এইটুকুই দেখালাম। আর আমি কেমন ফর্সা হই তোমরা দেখতে চাও, তো পুরো ভিডিওটা গলার পর মাম্মামকে বললাম আমার হাতে একটু দাও মাম্মা, আমি একা একাই দিই। তারপরে মাম্মা আমার হাতে একটু শ্যাম্পু দিল, আর আমি দেখো কি সুন্দর সিনেমা আর্টিস্টদের মতন শ্যাম্পু দিচ্ছি। মাম্মা বলছে কি এই পোস্টটা খুব ভালো ডোনা, চল একটা থাম্বনেল বানিয়ে নিই। তার জন্য শ্যাম্পু করতে করতেও আমাদের হা হু এইসব করতে হচ্ছে। কেমন হলো আমাদের এই পোস্টটা বলো বলো। চলো এবার জল দিয়ে আস্তে আস্তে করে মাথাটা ভালো করে একটু বসে দিই, বসো বসো।
ডাউন করো, মাথা লেগেছে না দেখি, ডাউন করো ডাউন। চলো ধুয়ে দি, ধুয়ে দি আস্তে। চলো বসো 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 বসো, চলো এবার আমি মাথাটা ধুয়ে দিই, হয়ে গেছে শ্যাম্পু করা। রোদ অনেক, মাথা নিচু করো। গায়ে পড়ছে জল বাবাই, বছো বছো বছো, খুব মজা না চান করতে? দাদা ফর্সা করে দেবো, দাও ডোনা ফর্সা হয়ে যাবে। তো চলো ডোনাকে একেবারে ভালো করে মাথাটা ধুয়ে একেবারে জল ঢেলে তারপর আসছি, ডোনাকে দেখাচ্ছি কতটা পরিষ্কার হয়েছে ডোনা। ফাইনালি বন্ধুরা ডোনাকে স্নান করিয়ে দিয়েছি, আর স্নান করতে করতে দেখো মেঘও করে গেছে, আর ডোনা কেমন ফর্সা হলো তোমরা দেখো, তোমরাই দেখো। এই যে ভালো হয়েছে স্নানটা যে, আর ডোনার আলুটা দেখো, কপালের আলুটা ডোনা পড়ে গেছিলো, আর তোমরা হয়তো ভিডিও দেখতে পারবে যে ডোনা কীভাবে ওনার আজকে দুপুরবেলা সকালে বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল। চলো চলো আস্তে আস্তে করে ডোনা এবার ইয়ে করি চুলটাকে, এবার আস্তে আস্তে করে মোছাই। দাঁড়া সিঁদুর নিয়েছে, আমার সিঁদুর ওর কাছে থাকে, ভাবা যায় বলো? আমার সিঁদুর নিয়ে ও কি করে ভগবান জানে, তুই কি করিস সিঁদুর রক্তের মতন হয়তো নিয়ে কি করিস। তো দেখো বন্ধুরা ডোনা কেমন ফর্সা হয়েছে, অবশ্যই তোমরা কমেন্ট করো, আর এই যে চুলটাও কতটা বড় হয়েছে সেটা দেখাচ্ছি পিছন ঘুরে। বড় চুল হলে লাগে বলো, তোমরাই বলো বন্ধুরা, বড় বেশি বড় বড় চুল করলে লাগে, তাহলে আমি বলছি চুল কেটে ফেল, চুল নেই কাটবে না। দেখি দেখি দেখি, এই বড় চুল হলে অনেক যত্ন নিতে হয় বাবাই, শ্যাম্পু করতে হয়, দেখেছো তো শ্যাম্পু করতে গেলে কতটা ঝামেলা বড় চুলে, কারণ যেহেতু চুলটা বড় হচ্ছে লাগেই শ্যাম্পু করতে গেলে, একটু যত বেশি বড় চুল হবে তত বেশি হাওয়া খাবে। দাঁড়াও এবার ও হাওয়া খেতে যাবে, চুলগুলো শুকাবে, জলে হাত দিয়ে দেখ তুই, জলে হাত দিয়ে দেখ। তো চলো এই যে চুলটা ভালো করে শুকিয়ে নিয়েছি, আর মুখটাও ভালো করে ফর্সা করে নিয়েছি। তো ডোনা স্নানের ভিডিওটা এখানে শেষ করছি, ডোনা কেমন ফর্সা হলো ডোনা সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে বলো, আর ডোনা স্নান কেমন লাগলো বন্ধুদের, তো স্নান ভালো লেগেছে জিজ্ঞেস কর, জিজ্ঞেস কর কিছু বল, কিছু বল, ভালো লেগেছে না যা বলার বল, তুই বল কি কি চান, আমার থানটা কি জিনিস ঠান্ডা। বন্ধুরা ডোনার স্নান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, আর তোমরাও কি রবিবার দিন ডোনার মতন করে ঝালাই হও? আমি যখন ছোটো ছিলাম আমার মাও এরকম ডোনার মতন করে ঝালাই করতো রবিবার দিন, আর সারা সপ্তাহের সাবান শ্যাম্পু রোববারেই মাখাতো, একদম পরিষ্কার করে দিত রবিবারে, একদম ফর্সা হয়ে তারপর স্টাইল করতাম। চলো চলো চলো, এই দেখো এবার বকবো, এই যে দেখো কি করেছে হ্যাঁ দেখো, খুব দুষ্টু হয়েছে জল দিয়েছে। চলো টাটা।